তুমি আছেন যদি করে ঘুম থেকে উঠন সাহারি খেয়ে সাহারি খাওয়ার সময় হয়েছে আপনি নিজে উঠন পাশের বাসা জাগিয়ে দিন মাকে রমজানের পবিত্রতা রক্ষা করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে প্রথম রোজার মোবারক। সেহরির জন্য ঝটপট রান্নাবান্না করে রেখেছিলাম, সেহরি খেয়ে দেখলাম সবাই মসজিদে নামাজ পড়তে চলে গিয়েছে, আমিও নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। রোজার জন্য প্রস্তুতি তো নিয়েছি, সেই সাথে রোজার প্রথম দিনটা অনেক ব্যস্ততম দিন গিয়েছে। যতই ব্যস্ততা থাকুক, আমার কাছে মনে হয়েছে অনেক শান্তিপূর্ণভাবে আমি প্রথম রোজাটা পালন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যতটুকু সময় পেয়েছি পুরোপুরি মন দিয়ে 100% দিয়ে আমি সবগুলো কাজ করেছি। রোজায় পরিবারের সাথে পালন করা ব্লেসিং। এছাড়া যারা আমরা পরিবার থেকে দূরে থাকি, আসলে যাদের বাবা মা বেঁচে নেই, তাদের হয়তো শ্বশুর শাশুড়ির সাথে রোজা করা হয়। আমার ক্ষেত্রে উল্টো, আমার শাশুড়ি আম্মু প্রতি বছরই রোজার সময় সে তার গ্রামের বাড়িতে রোজা পালন করতে পছন্দ করে। তো আমি আর আমার হাজবেন্ড দুজন মিলেই খুব নিরিবিলিভাবেই আমার রোজাটা কেটে যায়। তো আমার কাছে মনে হয় রোজায় সবসময় হই হুল্লোড় না করে নিরিবিলিভাবেও কিন্তু রোজাটা পালন করা যায়, কারণ রোজার যে মূল উদ্দেশ্য, যে প্রতিপাদ্য, সেই জিনিসটা যাতে আমরা মেনে চলতে পারি, এই সংযমের মাসে আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো যাতে আমরা শুধরে নিতে পারি, আমাদের জীবনটা যাতে আরও সুন্দর হয়, আল্লাহর কাছে ইবাদত করে আমরা যাতে আমাদের সব কিছু ভালো মন্দ চাওয়া পাওয়াগুলো আমরা আদায় করে নিতে পারি, তো এই ব্যাপারগুলোকে আমি রোজার মাসে খুব গুরুত্ব দিয়ে রোজা পালন করতে পছন্দ করি। রোজার প্রথম দিন খুব শান্তিপূর্ণভাবে কাটিয়ে ইফতারি আয়োজন শুরু করে দিলাম। আমি পুরো বছরই ভাজা পোড়া যাতে কম খাওয়া যায় সে ব্যাপারে খুব সচেতন থাকি, রোজার মধ্যেও তার ব্যতিক্রম নয়। আমি একটু হেলদি ফুড খেতেই পছন্দ করি রোজার মধ্যে, যেহেতু প্রথম রোজা আর আমার হাজবেন্ড একটু ভাজা পোড়া খেতে চায়, সে কারণে ভাজা পোড়াটা না করলেও নয়, তাই শুরু করে দিলাম পেঁয়াজু দিয়ে। আর পেঁয়াজুটা সবসময়ই থাকে রোজার মধ্যে, আর আমার ফ্রোজেন আইটেম যেগুলো আমি কিনেছিলাম সেগুলো অল্প অল্প করে খাবো ভাবছি প্রতিদিন, আর শরবত তো থাকবেই। তো আমি ঝটপট কিছু বানিয়ে নিলাম ইফতারের জন্য, আর আমার মেন মেনু ছিল ওটস দিয়ে, টক দই দিয়ে, ফ্রুটস, হাতের কাছে যাই পেয়েছি একটু মধু দিয়ে আমি একটা ফুড রেডি করে নিয়েছি। আজান দিয়ে দিল, আমরা ইফতার সেরে নিলাম, সবাই দেখলাম আস্তে আস্তে করে তারাবির জন্য প্রিপারেশন নিচ্ছে। আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, রোজার মধ্যে মেয়েদের কাজ দ্বিগুণ হয়ে যায়, কিন্তু আমার ভালোই লাগে করতে, কারণ নিরিবিলিভাবে সারাদিন কাটিয়েছি, ইবাদত করেছি, ইফতার বানালাম, এরপর রাতের খাবারের আয়োজন শুরু করে দিলাম। তো আমি রান্নাবান্না শেষ করে শাওয়ার নিয়ে নিলাম, এবং নিজের যত্ন কিন্তু আমরা ভুলে যাই রোজার সময়, তো এটা ভুললে চলবে না। তো একটু যত্ন সেরে আমি আবারও নামাজ পড়তে বসে গেলাম। এভাবে করেই কেটে গেল আলহামদুলিল্লাহ আমার রোজার প্রথম দিন।